আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিদা ইসলাম তাহা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়েছে। গণভবনে বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা করোনার টিকার দ্বিতীয় চালান আজ দেশে আসছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই চালানে 20 থেকে 30 লাখ ডোজ টিকা আসবে। মুম্বাই থেকে স্থানীয় সময় সন্ধ্যা 9:40 টিকা পরিবহনকারী ফ্লাইট যাত্রা করবে। বাংলাদেশ সময় রাত 11:10 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এর আগে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা দেশে আনা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্দেশনার পরও হলে অবস্থান করা শিক্ষার্থীদের বের হতে বিভিন্ন হলে গিয়ে তাগিদ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি নির্দেশ ছাড়া হল খোলার সুযোগ নেই বলে সোমবার সকাল 10টার মধ্যে হল ছাড়া নির্দেশ দেয় প্রশাসন। তবে নিয়ম ভেঙে হলে থাকা শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে হল ছাড়বেন না তারা। হল না ছাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজুল হাসান। শুক্রবার সংঘর্ষের ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাত 250 জন গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাইজেরিয়ায় বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 7 আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে আবুজা বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। আবুজা থেকে উত্তরাঞ্চলীয় রাজ্য মিনায় যাওয়ার পথে ইঞ্জিন অচল হয়ে পড়ার পর বিমান বাহিনীর ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। টুইটারে এমনটাই বলেছেন নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনলে ডারামোলা। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর একাধিক টুইটে নাইজেরিয়ার বিমান বাহিনী জনগণকে শান্ত থাকতে ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে অনুরোধ করেছে। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার সঙ্গে 1-1 গোলে ড্র করে বার্সেলোনার টানা 7 ম্যাচের